যাইতেছেন? কেন আপনি কিছু জানেন না? না, আমার ওদের কুবের ভাই আছে, সে তো হিট স্ট্রোকে মারা গেছে। কি হইতেছে? হ্যাঁ, ওই ক্ষেতের মধ্যে কাম করতেছিল, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। আশেপাশে একটা মানুষ আছিল না, মাথা দিয়ে একটু পানি দিব, মুখে দিয়ে একটু পানি দিব, হে নাই, লগে লগে লাশ হয়ে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কার কাছ থেকে শুনলেন? ওই যে কুবের ভাইয়ের ছোট ভাইটা আছে না, ও আমার ফোন দিয়ে জানাইলো। অথচ গ্রামের মধ্যে কোনো আওয়াজই নাই। দিবা, মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কেউ কারো খবর রাখে না। জন্মাইলে তো রাখেই না, মরলেও রাখে না। একটা মাইকিং তো অন্তত করা উচিত আছিল। কে করব? মানিক চলো। আরে না, কারা মানিক, তুই মসজিদে যা, যাই একটু মাইকিং এর ব্যবস্থা করো, আমরা মর বাড়িতে যাই, চলো। না না না, আমি আগে লাশ দেখে নিই। আপনি মনে হয় আমার কথাটা বিশ্বাস করতেছেন না। লাশ না দেখা পর্যন্ত আমি কাউরে মৃত ভাবতে পারি না। কাল কুবের ভাই আমার ক্যাম্পে আসছিল একটা সমস্যা নিয়ে, আমি তার কাছে দুই দিন সময়ও চাইছিলাম, আর তার মধ্যেই মানুষটা শেষ হয়ে গেল, একেবারে নাই হয়ে গেল। ভাবা যায়? তারপরে দেখেন এই জীবন নিয়ে আমরা কত বড়াই করি। মানিক চলো তো। মানিক, এই তুই ছাগল নাকি? হ্যাঁ, এই করারদের মধ্যে বাইরে হচ্ছে, একটা ছাতা নিয়ে বাইরে নাই। না না বাক্কা ভাই, এগুলা কোনো বিষয় না, চলেন তো যাই। না 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 না, করার কিছু নাই তো। এই করারদের মধ্যে আপনারা তো আগে সুস্থ থাকতে হইব, আপনি সুস্থ থাকলে না আপনি অন্য মানুষের সেবা করতে পারবেন। ভুলে গেছে বাক্কা ভাই, এখন থেকে প্রত্যেক দিন ছাতা নিয়ে বেরোবো। আচ্ছা হয়েছে, চলেন তো। আচ্ছা ঠিক আছে, চলেন। আপনি তো অনেকদিন মুসলিম সরকারের সঙ্গে উঠা বসা করেছেন। উঠা বসা করি না স্যার, ওই মেয়েটার কারণে তার কথা আমার শুনতে হয়েছে স্যার। আই নো, মুসলিম সরকার তার অবৈধ মাল আপনার বাড়িতে রাখতেন। জি স্যার রাখতো, এখন আর রাখে না স্যার। কে রাখবে? সে রামও নয়, সে অযোধ্যাও নয়, তবে আপনি তার অনেক খোঁজ খবর রাখতেন। জানতাম স্যার, তবে সব কিছু জানতাম, কিছু কিছু জানতাম। যাই হোক, মুসলিম সরকারের কোথায় যাওয়ার সম্ভাবনা আছে বলুন। আমি কইতে পারব না স্যার। বলতে না পারলে থানায় নিয়ে যাব। হ্যাঁ, মুসলিম সরকারের কথা আমাদের জানাতে হবে। আদালতে সুলেমান মিধার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তার নামে যতগুলো অভিযোগ উঠেছিল তার সব কিছু ঘটিয়েছিল মুসলিম সরকার। এখন তাকে আমাদের অ্যারেস্ট করতে হবে। বিশ্বাস করেন স্যার, আমি বিশেষ কিছু জানি না। তাই আগে যখন সে বিপদ আপদে পড়তো না, তখন সে বিডিবাইয়ের আস্তানে যায় লুকাইতো। এখন তো আর বিডিবাইয়ের আস্তানাও নাই, কই গেছে আমি কইতে পারবো না স্যার। মুসলিম সরকারের এত ক্ষমতার উৎস কি তাহলে বিডিবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ, এই নামটা স্যার আমি আব্বাস স্যারের মুখে শুনছি স্যার। আচ্ছা ঠিক আছে, বলুন যা বলছিলেন। জি স্যার, মুসলিম সরকারের সম্বন্ধে যা বলছিলেন তাই বলুন। ও জি স্যার, মুসলিম সরকার কাউরে প্রভু মানার লোক না স্যার, সে তো অনেক চতুর লোক স্যার। সে বিটি ভাই আর সুলেমান মিধার সঙ্গে থাইকা নিজের শক্তিশালী করেছে, সুযোগ মতো দুইটারে খেয়ে দিছে, মানে জেলে ঢুকিয়ে দিছে স্যার। কিন্তু সে এইটা জানতো না উপরে যে পয়সা রয়েছে সে সব দেখে সে ন্যায় বিচার করছে, সুলেমান মিধা নির্দোষ প্রমাণিত হয়েছে, খালাস পেয়েছে। সে তো বুঝলাম, কিন্তু আপনার মেয়ের কি করবেন? জানি না স্যার, কিছু জানি না। মুসলিম সরকারের খোঁজ পেলে জানাবেন? অবশ্যই স্যার, খোঁজ পাইলে আপনি জানাবেন। আপনার মেয়ে এখন কোথায়? ও একটু বাইরে গেছে স্যার। ও আচ্ছা।
শুনুন। জি স্যার। সাবধানে থাকবেন স্যার। আল্লাহ আপনার মঙ্গল করুক স্যার। ধন্যবাদ। আমার মায়েরা লিগে একটু দোয়া করেন স্যার। অবশ্যই। মায়েরা আমি নিজে সহ্য করতে পারি না স্যার, তারপরেও স্যার আমি মেয়েরার লিগে সবার কাছে দোয়া চাই স্যার, আপনার লিগে দোয়া করেন স্যার। আপনার মেয়ে অনেক ভালো, অনেক বিচক্ষণ। আসি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আপনার মেয়ে অনেক ভালো, অনেক বিচক্ষণ। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।